ফেব্রুয়ারি মাসে আমার কিন্তু 5,000 কলম গেছে আমেরিকায়। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কলম ফেলে দিলে তা থেকে তৈরি হয় গাছ, কথাটা আসলে শুনলে অবিশ্বাস্য মনে হয়। এই অবিশ্বাস ব্যাপারটাকে সম্ভব করেছেন যশোরের নাসিমা আক্তার। কলমের ইতিহাস 5,000 বছরের, যুগের পর যুগ ধরে কলম তার ধরন চেঞ্জ করেছে। ঠিক তেমনিভাবে চারিদিকে যখন প্লাস্টিকের ছড়াছড়ি, তখন কাগজ দিয়ে কলম তৈরি করে সাড়া ফেলেছেন যশোরের নাসিমা আক্তার। তো চলুন নাসিমা আক্তারের সাথে কথা বলি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন আপনি? আছি, আল্লাহর রহমতে ভালোই আছে। আন্টি আপনারা এখানে তো কিছুদিন আগে আসছিলাম, তো আপনি কাগজ দিয়ে আসলে কলম তৈরি করছিলেন তখন। তো এখন শুনলাম যে আপনি কাগজের ভিতরে নাকি বিভিন্ন জিনিসের বীজ দেন, আসলে এটা কতটুকু সত্যি আর আসলে কি সিস্টেমে দেন এটা? এটা আমার বীজ দিয়ে কলম তৈরি। আসলে তুমি যখন আসছিলে তখন আমার বীজের কলমের অর্ডার ছিল না, কিন্তু আমার যখন বীজের কলমের অর্ডার আসে আমি তখন বীজ দিয়েই তৈরি করি। কারণ বীজ দেওয়া কলম এর অনেক আগেই আমার গত এই 23 সালের ফেব্রুয়ারি মাসে আমার কিন্তু 5,000 কলম গেছে আমেরিকায়, বীজযুক্ত কলম। বাহ বাহ বাহ। তারপর তারপর থেকে আরও যে যে পার্টিরা অর্ডার দেয় আমাকে যে বীজালা কলম চাই, আমি তাদেরকে এই বীজালা কলম তৈরি করে করে দিই। এখন যে কলমগুলো আপনি বানাচ্ছেন সবগুলোই কি বীজালা? হ্যাঁ, বীজ আছে। যাদের বীজ যে কলমের চাহিদা তাদেরকে আমরা বীজ দিয়ে তৈরি করে দিই, এবং যারা বলে যে না আমরা বীজ ছাড়া নেবো তাদেরকে আমরা বীজ ছাড়া দিই। এখন আপনার এখানে মোট কতজন কারিগর আছেন যারা? এখন আমার প্রায় 15 জনের উপরে কারিগর। সব কি এলাকারই আপনার? সব আমার এই আশপাশের লোকজন, দূর থেকেও আসে। আপনি শুনলাম যে পাটের কলম নাকি তৈরি করতে মানে করতে পারেন, আসলে এটা কি সত্যি? হ্যাঁ, পাটের কলমও আমরা তৈরি করি, কিন্তু ওটার কস্ট অনেক বেশি পড়ে যায়। তো ওটা খরচ অনেক বেশি পড়ে যায়, অনেক অ্যামাউন্টের প্রয়োজন, এই জন্য আমরা ওটা নিয়ে আর বেশি নাড়াচাড়া করিনি। তবে ভবিষ্যতে সামনে ওটা নিয়ে করারও চিন্তা ভাবনা আছে মাথায়। আচ্ছা, বাঁশপাতার কলমটা আসলে কি? বাঁশপাতা মানে আমরা যে কালার পেপার দিয়ে যে কলমগুলো তৈরি করি, এগুলোর ভিতরে একটু হলেও কোনো মেডিসিন ই দেওয়া থাকে। আর বাঁশপাতায় ওটা তো কোনো ধরনের কোনো মেডিসিন কিছুই থাকে না, ওটা সম্পূর্ণই খড়কুটোর কাগজ, তাকেই বলে বাঁশপাতার কাগজ। তা মনে করেন ওইটা দিয়ে কলমটা তৈরি করলে পরে ওটা পরিবেশের জন্য খুবই ভালো। লাগাক না লাগে না লাগাক, এ তো নাম তো আছে কি লাগাবে কেন? কালি শেষ হয়ে যাবে, পেন ফেলে দেবে সেখানে একটা গাছ জন্মে যাবে। দেখাচ্ছে অনেকদিন পরে যে দেখলে বেগুন হয়েছে সেই জায়গায়।